La ilaha illallah. Allah chara kono mabud nei. La ilaha illallah. Allahu akbar. রহিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। লাকদ জাআকুম রাসূল, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল। লাকদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজ, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের দুঃখ কষ্ট তার নিকট কষ্টদায়ক। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি খুবই মায়াশীল ও অনুগ্রহশীল। লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের দুঃখ কষ্ট তার নিকট অত্যন্ত কষ্টদায়ক, তিনি মুমিনদের প্রতি খুব মায়াশীল ও অনুগ্রহশীল। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ, অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দিন, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপর ভরসা রাখি এবং তিনি মহান আরশের অধিপতি।
ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দিন, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, আমি তারই উপর ভরসা রাখি এবং তিনি মহান আরশের অধিপতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এর পেছনে অন্যতম একটি কারণ রয়েছে। পবিত্র কোরআনের সূরা তাওবার শেষের এই দুটি আয়াতের অত্যন্ত ফজিলতার বরকত রয়েছে, যা আপনার আমার অনেকেরই অজানা রয়েছে। পবিত্র কোরআনের ভালোবাসায় এই ভিডিওটি বৃষ্টির মতো শেয়ার করুন, আর নতুন হলে আমাদের সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের সূরা তাওবার শেষ দুটি আয়াত তেলাওয়াতের সাথে আমরা দুটি ফজিলতের কথা আপনাকে জানিয়ে দেব। সূরা তাওবার শেষ দুটি আয়াত আমরা ইতিপূর্বে তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াতের পিছনে একটি কারণ রয়েছে। এই আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করলে মহান আল্লাহর রহমতে সকল প্রকার রোগ থেকে ওই ব্যক্তিটি মুক্তি পাবে, সুবহানাল্লাহ। এবং তার যত প্রকার রোগ থাকুক, সে যত প্রকার দুর্বল থাকুক, মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং পবিত্র কোরআনের এই সূরা তাওবার শেষ দুটি আয়াতের বরকতে সে সবল হবে, সে সম্মানিত হবে। যদি কোনো ব্যক্তি সে আমলটি করতে পারে, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দুটি আয়াত যদি অন্ততপক্ষে মুখস্থ কি আরও কারো না থাকে, তাহলে এই ভিডিওটি প্লে করেও আপনি শুনতে পারেন, আপনি সমানে সমান ফজিলত পাবেন। আর সম্ভব হলে এটি মুখস্থ করতে পারেন। এই আয়াতে কারিমা যারা প্রত্যেক ফরজ নামাজের পরে শুনবেন এবং তেলাওয়াত করবেন, সমান পরিমাণে ফজিলত প্রাপ্ত হবেন এবং সম্মান বৃদ্ধি পাবে, এবং অভাব অনটন, আপনাদের সংসারের অভাব অনটন দূরীভূত হবে এবং বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। যত প্রকার বিপদ থাকুক, জেলহাজত থেকে শুরু করে পৃথিবীর যত প্রকার বিপদ আপদ কিংবা মুসিবতে আপনি আছেন বা থাকেন না কেন, এই আয়াতের তেলাওয়াত কিংবা যদি অন্তত শ্রবণও করেন এই ভিডিওটি প্লে করে, তাহলেও আপনি সমানতালে ফজিলত প্রাপ্ত হবেন। বিশেষ করে আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান থেকে পবিত্র কোরআনের এই আয়াত তেলাওয়াতের আমল করলে কয়েকটি সমস্যা থেকে আপনি আমি মুক্তি পেতে পারি। বিশেষ করে প্রথম মুক্তি হচ্ছে, প্রথম ফজিলত হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়া, দুর্বল থাকলে সবল হওয়া, অসম্মানিত থাকলে আল্লাহ পাকের ইচ্ছায় ওই আমলকারী সম্মান প্রাপ্ত হবেন, ইজ্জত প্রাপ্ত হবেন, অভাব অনটন গরিব থাকলে অভাব অনটন দূর হবে, ধনী হয়ে যাবেন, বিপদে থাকলে আপনি আল্লাহ পাকের ইচ্ছায় মুক্তি পাবেন, এবং আপনার আয়ু যদি কম থাকে এই আমলকারীর আয়ু আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুতরাং আমরা জানি মহান আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছুই সম্ভব। মহান আল্লাহ পাক যা চান তাই তিনি করতে পারেন, তিনি মহান আরশের অধিপতি, যা উক্ত আয়াতের একটি অনুবাদে আমরা উল্লেখিত করেছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, মহান আল্লাহ পাক মহান আরশেরও তিনি অধিপতি। সুতরাং মহান আল্লাহ পাক যা চান তাই হয়, তাই আমরা সব সময় মহান আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব এবং সেটি বুঝে তেলাওয়াত করলে আলো বালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আয়াতের ভিডিওটি শেষ করব। পরবর্তীতেও এই ধরনের তেলাওয়াতের সাথে ফজিলত সংক্ষিপ্ত আকারে জানতে কমেন্ট করুন। সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ।